ইসমিল্লা রহমানুর রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বিহারিসি অনলাইন স্কুলে আবারও তোমাদের স্বাগতম তোমাদের সাথে আছি আমি গোলাম সাদেক সহকারী শিক্ষক ব্রাউন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি আজকে আলোচনা করব পঞ্চম অধ্যায় থেকে আজকে আমার আলোচ্য বিষয় ইন্টারনেট সরি ইন্টারনেটের ইমেল ইমেলের ব্যবহার আমরা তার আগে একটু জেনে নেই আমরা গত মিড টার্ম পরীক্ষায় গত ক্লাসে যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটি হলো দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব দৈনন্দিন সমস্যা সমাধান ইন্টারনেটের ভূমিকা তো তোমাদের একটা বাড়ির কাজও দিয়েছিলাম যে একজন শিক্ষার্থী হিসাবে তুমি প্রতিদিন কীভাবে ইন্টারনেট ব্যবহার করে সুবিধা বুক করতে পারো তো এবার আসো আমরা আজকের মূল পাটে চলে যাই সেটা হলো ইমেল ইমেল হলো ইলেকট্রনিক মেল আমরা প্রতিনিধি ইমেল শুরু হওয়ার আগে আমরা চিঠি ব্যবহার করতাম যেটা মেল ছিল সাধারণ মেল ছিল সেই ক্ষেত্রে আমরা পোস্ট অফিসের মাধ্যমে এটা ব্যবহার করতাম চিঠি লিখে ব্যবহার করতাম কিন্তু যখন দূরবর্তী বন্ধু কাছে পাঠাতাম একটা উত্তর আসতে যথেষ্ট সময় লেগে যেত এখন ইমেল ব্যবহার করার কারণে এই সময়টা আমাদের আর লাগে না আমরা তাৎক্ষণিক তার উত্তরটা পেয়ে যেতে পারি আমরা ইমেলটি ব্যবহার করে ইমেলটা সেন্ড করে তাকে বলে দিলি চলে যে বন্ধু তোমার অ্যাকাউন্টে আমার ইমেইলে আমার একটা মেল গেছে তুমি একটু চেক করে নিও ঠিক আসো এবার আমরা এখন ইমেলের বিস্তারিত জানি ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে গেলে প্রথমে যে ইমেল সাইটগুলো আছে যেই যেই ইমেল সাইটগুলো আছে সেগুলো সম্পর্কে আগে জানতে হবে যেমন আছে ইয়াহু হটমেল জিমেল এমেলগুলো। আমরা ইমেল ব্যবহার করার সময় এগুলো থেকে পছন্দনীয় যে কোনো একটি মেল বক্সে আমাদের ইমেল আইডিটা ওপেন করতে হবে যদি আমরা ইয়াহু মেলে যাই দেখবে মেলে গেলে আমরা ইন্টারনেটে গিয়ে যে ডাব্লু 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 ডট ইয়াহু ডট কম এরকম যখন আমরা একটি সার্চ বক্সে গিয়ে সার্চ করবো তখন আমরা ইয়াহুর ওয়েবসাইটে ঢুকবো এখানে গেলে আমরা যা দেখব ইহোর নিচে মেইল নামে একটি শব্দ আছে তারপরে আরও অনেকগুলো অপশন আছে যেহেতু আমি একজন ইমেল অ্যাকাউন্টার হোল্ডার হব অ্যাকাউন্ট ওপেন করবো সেক্ষেত্রে আমাকে মেল অপশন ওপেন করতে হবে দুই নম্বর কাজ মেল অপশনে ক্লিক করার পরে আমরা যে একটা অপশন পাবো এরকম একটা বক্স পাবো যেটার উপরে লেখা থাকবে ইয়াহু এবং এখানে লেখা থাকবে ইউজার নেম একটা বক্স আর এখানে থাকবে পাসওয়ার্ড আর এখানে লেখা থাকবে সাইন ইন আর এখানে লেখা থাকবে সাইন আপ যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নেই সেখানে সাইন আপ আর সবার নিচে লেখা থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে একটা বক্স আসবে এরকম একটা বক্স আসবে যেটার নাম হচ্ছে সাইন আপ ফ্রম এখানে আমার তত্ত্বগুলো আস্তে আস্তে লিপিবদ্ধ করতে হবে এক নম্বর গড়ে আমি আমার নিজের নাম এরকমভাবে দুটি ঘর দেওয়া থাকবে এটা হবে ফার্স্ট নেম এটা হবে লাস্ট নেম এই দুইটা বক্সে আমার নাম আমি লিখবো আমার লাস্ট নেম হচ্ছে নামের সর্বশেষ শব্দটা আর ফার্স্ট নেম হচ্ছে নামের প্রথম শব্দটা এই দুইটা শব্দ লিখবো তারপরের একটা গড় আসবে সেটা হচ্ছে আমি ইয়াহো আইম ইমেলটা আইডিটা কী নামে ওপেন করতে যাচ্ছি মনে করো আর তোমার নাম সাদ্দাম সাদ্দাম হোসেন তাহলে নামটা হবে আমার ইচ্ছামত যে আমরা সাধারণত এই মেল আইডি ব্যবহার করার সময় নামের প্রথম শব্দগুলোকে আমাদের নিজের নামই ওপেন করতে চাই তাহলে আমরা লিখবো সাদ্দাম ডট হোসেন অ্যাট ইয়াহু ডট কম এরকম একটি আসবে অনেক সময় যদি ম্যাচ না হয় তাহলে এখানে কতগুলো অপশান অটোমেটিক শো করবে যে কোনো পছন্দ নিয়ে একটি অপশান তুমি নিতে পারবে এটা নেওয়ার পরে তারপরে আসবে তোমার পাসওয়ার্ড এই পাসওয়ার্ড বক্সটা হবে আটটি ক্যারেক্টারের মধ্যে এখানে নামের অক্ষর কোনো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শব্দ যেটা সহজে মনে রাখা যায় এরকম নামের শব্দাংশ দিয়ে ল্যাটার এবং ওয়ার্ড সরি ল্যাটার এবং নাম্বার এই দুইটা বিষয় সমন্বয় করা যায় যেমন আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করি যেমন আমরা দিলাম ওয়ান থ্রি ফাইভ নাইন তারপরে এ কে এইচ ও এরকম এক্ষেত্রে আমরা কোনো কেপি লেটারকে যদি ক্যাপিটাল ল্যাটারে ব্যবহার করি সেটা ক্যাপিটাল ল্যাটার হিসেবেই থাকবে আর স্মল ল্যাটার ব্যবহার করলে স্মল ল্যাটার হিসেবেই থাকবে যখন আমরা এটা কনফার্ম করব তারপরে আসবে আমাদের জেন্ডার জেন্ডারে আমরা মেল আর ফিমেল যেহেতু সাদ্দাম হোসেন একটি ছেলে সেখানে আমরা মেল ক্রিয়েট মেল সিলেক্ট করব এভাবে আমরা ফর্মটা ফিল করার পরে সর্বশেষ আমরা একটা অপশন থাকবে সাবমিট যখন আমরা সাবমিটে ক্লিক করে দেব। তখন অ্যাকাউন্টটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে এ আমাদের এভাবে আমরা একটা মেল ওপেন ক্রিয়েট করতে পারি মেলটা যখন আমরা ক্রিয়েট হয়ে যাবে তখন আমরা মেলে প্রবেশ করার জন্য একটা সাইট আসবে তখন আমরা কি করব। এখানে গিয়ে ইউজার নেমে ওই যে সাদ্দাম হুসেন অ্যাট ইয়াহু ডট কম লিখছিলাম এই নামটা লিখবো আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এনে দিব এখানে দিয়ে সাইন ইন ক্লিক করলে আমরা মেলটা ওপেন করতে পারবো এখন আসো আমরা দেখি কীভাবে মেল সেন্ড করা যায় বা পাঠানো যায় মেল পাঠাতে গেলে আমরা যদি শুরু থেকেই কাজ করি তাহলে প্রথমে আমাকে মেলে ঢুকতে হবে মেলে ঢুকার পরে আমরা যেটা পাবো মেল লিখবো মেল লেখার পরে আমরা এরকম একটা বক্স পাবো যেখানে লেখা থাকবে ইয়াহু এখানে লেখা থাকবে ইউজার নেম আর এখানে লেখা থাকবে পাসওয়ার্ড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ক্লিক করার পরে আমরা সাইন ইনে ক্লিক করবো করলে আমাদের ইহু মেল ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে আমরা যেটা পাবো এরকম একটা পেজ আসবে এই পেজের ক্ষেত্রে এখানে দেখা থাকবে যে আমি কাকে মেলটা পাঠাচ্ছি টু কী বিষয়ে পাঠাচ্ছি আর এখানে যে পাঠাচ্ছি তার মে অ্যাড্রেসটা থাকবে যেহেতু আমরা সাবান সাব্দাম হুস সাদ্দাম হোসেন নামে ইহ মেলটা ওপেন করেছি এখানে অটোমেটিক সাদ্দাম হোসেন অ্যাড্রেসটা অ্যাড করা থাকবে আর যাকে পাঠাচ্ছি তার অ্যাড্রেসটা আমরা এখানে লেখবো আর সাবজেক্টটা হচ্ছে আমরা কি বিষয়ে পাঠাচ্ছি তার কাছে যদি আমি একটি লেটার ইনভাইটেশন লেটার পাঠায় যেমন টু জয়েন এ পিকনিক তাহলে আমরা কি লিখব যে ইনভাইটেশন টু জয়েন এ পিকনিক তারপরে এখানে একটি সাদা খালি পেজ থাকবে এখানে আমি আমার অভিব্যক্তিটা লিখবো যা যা লিখার আমি তাকে সম্বোধন এবং তাকে দাওয়াত দিব সম্পূর্ণ কাজ লেখা শেষ করার পরে স্যান্ড বাটনে আমরা ক্লিক করব। স্যান্ড বাটনে ক্লিক করলেই ইমেলটা স্যান্ড হয়ে যাবে এভাবে আমরা একটি ইমেল পাঠাতে পারি ইমেলের ক্ষেত্রে আবার আমরা কখনও কখনো শুধু লিখাই না কখনো কখনও আমরা একটা অ্যাটাচমেন্ট পাঠাতে চাই যেমন একটা ভিডিও ক্লিপ একটা ছবি পাঠাতে চাই একটা ভিডিও ক্লিপ একটা ছবি পাঠাতে চাই ঠিক তদ্রুপভাবে এখানে যাকে পাঠাবো তার অ্যাড্রেস সাবজেক্ট এবং আমার নিজের অ্যাড্রেস দিয়ে যেখানে আমরা ওপেন করব। এখানে যেখানে যেই লাইনে মেইল কথাটি থাকবে এই লাইনে একটি কথা থাকবে অ্যাটাচ এই অ্যাটাচে ক্লিক করলে যেটা হবে যেহেতু আমি কম্পিউটারে পাঠাচ্ছি কম্পিউটারের ডেস্কটপে আমার একটি ফাইল থাকবে আগে কাজ করা থাকবে যদি না থাকে তো অনলাইনতে পাঠাচ্ছি অনলাইন আমরা যাবো যেহেতু আমরা ফাইল থেকে পাঠাবো এই অ্যাটাচে ক্লিক করলে এই কম্পিউটার পুরো ফাইলটা আমার এই পেজে চলে আসবে এখান থেকে আমি যে ফাইলটা পাঠাতে চাই ওই ফাইলটা আমি খুঁজে বের করব বের করার পরে যখন আমি এটা সিলেক্ট করবো তখন অ্যাটাচ হয়ে যাবে অ্যাটাচ হয়ে গেলে আবার স্যান্ড বাটন ক্লিক করবো এভাবে কম ইমেলটা কোনো অ্যাটাচমেন্টটা পাঠানো হয়ে যাবে এগুলো আমাদের ইমেল পাঠানোর পদ্ধতি ইমেল খোলা এবং কোনো অ্যাটাচমেন্ট পাঠানোর পদ্ধতি এখন আমরা সর্বশেষ যেটা শিখব সেটা হলো কি করে ইমেল থেকে সাইন আউট করা যায় এখানে যখন আমরা পেজটা ওপেন করব এখানে সেট আপের মতো সেটিং আপের মতো একটা অপশন থাকবে এখানে ক্লিক করলে কয়েকটা অপশন আসবে যার সর্বশেষ অপশনটা হচ্ছে সাইন আউট এই সাইন আউটে ক্লিক করলে আমরা ইমেল থেকে বের হয়ে যেতে পারবো তবে আশা বন্ধুরা এখন আমরা শিখলাম কি করে ইমেল ওপেন করতে হয় ইমেল পাঠাতে হয় এবং অ্যাটাচমেন্ট পাঠাতে হয় এবং ইমেল থেকে আও সাইন আউট হয়ে বের হয়ে আসতে হয় তাহলে আমাদের মিড টাইম পরীক্ষার পাঠদান আজকের মতো শেষ হলো আশা করি তোমরা বিষয়টা বর পড়াশোনা করবে এবং পরবর্তী মিড টার্মের জন্য বাপি পারেশন নিবে ততদিন পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ